হ্যালো কোয়ার্স মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে আমাদের প্রজেক্টে আমরা তো টাইলসের ডিপেন্ডেন্সিগুলো নিয়ে আসলাম কিন্তু আমাদের প্রোজেক্টটা তো এখন পর্যন্ত জি ভিউ রিজলভার ইউজ করছে সেটা আমরা কিভাবে দেখতে পারি আমাদের যদি আমরা ওয়েব এক্সএমএলে চলে যাই আমাদের ওয়েব এক্সএমএল ডেফিনেশনে আমরা এখানে কি করছি ভিউ রিজলভার তো আমরা একটা ডিফাইন করেছিলাম তাই না টু দেখি আমাদের কি আছে স্প্রিং সিকিউরিটি টেইনড এখানে ডিসপ্যাচার সার্ভলেট আছে আচ্ছা একটা কুসমত সার্ভলেট কনফিগারেশনে না সার্ভার এক্সএমএল সিকিউরিটি কনটেক্সট আমাদের আর একটা কনটেক্সট ছিল না আচ্ছা ওটা হচ্ছে নোটিসেস সার্ভলেট নোটিসেস সার্ভলেট হ্যাঁ নোটিসেস সার্ভলেটের ভেতরে আমাদের এখানে আমরা কি করছি আমরা এই যে ইন্টারনাল ভিউ রিজলভার একটা ইউজ করছি যেটা হচ্ছে জিএসপি ভিউ রিজলভার তাই না তো আমরা যেটা করব আমরা এইটা আর ইউজ করব না আমরা এই বিনটাকে এখান থেকে মুছে দিতে পারি আমরা যদি আমাদের বিনসে চলে যাই বিনসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিএসপি ভিউ রিজলভার এইটাকে আমরা ডিলিট করে দিলাম হ্যাঁ এবং এই জায়গাতে আমরা কি আনব যে আমরা এই জায়গাতে এখন আমাদের এই যে টাইলস আছে এই টাইলসের একটা ভিউ রিজলভার নিয়ে আসব। সেটার জন্য আমরা নিউ বিন করি টাইলস ভিউ রিজলভার এবং এইটার ক্লাসের নাম দিই আমরা টাইলস ভিউ রিজল রিজলভার দিয়ে কন্ট্রোল স্পেস দিলে আমাদের এখানে এই যে টাইলস ভিউ রিজলভার আছে এখানে কনভিনিয়েন্স সিন্স থ্রি পয়েন্ট জিরো এখানে দুটা আছে তাই না একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ইউ বেসড ভিউ রিজলভার ইউ ইউআরএল আমরা থ্রি পয়েন্ট জিরোটাই রাখি আচ্ছা এটা তো টাইলস টু এর জন্য আচ্ছা আরেকটা মনে হয় আছে টাইলস থ্রি এর জন্য দেখি তো টাইলস ভিউ রিজলভার যদি আমরা কন্ট্রোল স্পেস দিই এটা হচ্ছে খুব সম্ভবত টাইলস থ্রি জন্য তো আমরা কম্প্যাটেবিলিটি ম্যাক্সিমাম রাখার জন্য আমরা এখন টাইলস টুটাই ইউজ করি সো টাইলস থ্রিতে আর আমরা যাব না এখানে আমরা টাইলস ভিউ রিজলভার দিয়ে আমরা টাইলস এর কনফিগারেশনটা ইউজ করি আমরা এখানে ফিনিশ দিলাম তো আমাদের এটা চলে আসলো তো আমরা যদি সোর্সে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে টাইলস টুয়ের টাইলস ভিউ রিজলভারটা আমাদের এখানে একটা বিন তৈরি হয়ে গেল তো এই বিনটা কিন্তু আরেকটা একটা বিনকে ইউজ করে সেটা হচ্ছে টাইলস কনফিগারার তো টাইলস ভিউ রিজলভার বিনটার জন্য আমরা এখন এখানে একটা টাইলস রিজলভার আর একটা কনফিগারার বিন নিয়ে আসবো আমরা এটাকে নতুন বিন নাম দিই টাইলস কনফিগারার এবং এটার ক্লাসটাও হবে টাইলস কনফিগারার কন্ট্রোল স্পেস দিই এখানে টাইলস টু আছে আমরা টাইলস টুটা ইউজ করি ঠিক আছে টাইলস টু টাইলস কনফিগারের ফিনিশ দিলাম আমরা যদি সোর্সে চলে যাই সোর্সে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা টাইলস এর কনফিগারের এখানে একটা নিয়ে আসছি বিন কিন্তু এই বিনটা যে আমরা আনলাম এই বিনের একটা প্রপার্টি আমরা এখন ডিফাইন করে দিব যেখানে আসলে একটা এক্সএমএল ফাইলের ডেফিনেশান থাকবে তো আমরা এই কনফিগারে ক্লিক করি এখানে রাইট ক্লিক করে বিনস থেকে ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট দিলাম প্রপার্টির ভেতরে আমরা দিব বিনস থেকে ইনসার্ট লিস্ট এবং লিস্টের ভেতরে আমরা ইনসার্ট ভ্যালু দিয়ে দিব ইনসার্ট ভ্যালু এখন এখানে ভ্যালু ইনসার্ট করার জন্য আমরা এখানে চলে যেয়ে এখানে আমরা এখন যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা হচ্ছে এই টাইলস কনফিগার কনফিগার করার জন্য আমাদের এক্স এম ফাইলের নামটা এখানে যাবে তো এই এক্সএমএল ফাইলটা যেটা হবে সেটা আগে আমরা ক্রিয়েট করে নিই হ্যাঁ আমরা চলে যাই আচ্ছা একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে সেটা হলো প্রপার্টি নেমটা আমরা এখানে ডিফাইন করে নিই আমরা যদি বিনে চলে যাই প্রপার্টিতে যে এখানে নেইমে যে কন্ট্রোল স্পেস যদি দিই এখানে ডেফিনেশানস যেটা আছে আমরা ডেফিনেশনস দিব এখানে আবার যদি সোর্সে যাই আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশানস চলে আসছে ঠিক আছে তো এই জায়গাতে আসলে আমরা যে প্রপার্টি ডেফিনেশনটা দিব সেটা হচ্ছে আমাদের এক্স এম এল ফাইলের লোকেশন যেই লোকেশনে আসলে আমরা এই টাইলসের কনফিগারেশনগুলো বলে আসব সেটার জন্য আমরা যেটা করি আমরা আমাদের প্রজেক্টে চলে যাই প্রজেক্টে ওয়েব কন্টেন্টের ওয়েব এফের ভেতরে আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করে দিতে পারি সে লাইক নিউ ফোল্ডার আমরা বলে দিলাম ফর এক্সাম্পল লেআউট এবং লেআউটের ভেতরে আমরা একটা এক্সএমএল ফাইল তৈরি করে দিতে পারি নিউ এক্সএমএল ফাইল আদার এক্স এম এল এক্স ফাইল যেটার নাম হবে ডিফল্ট ডট এক্সএমএল আচ্ছা ডিফল্ট এক্সএমএলএ এটা তো আমরা এখন তৈরি করব যেটা আমাদের এই টাইলস কনফিগারেটরে আমরা এটা ইউজ করবো ওই ভ্যালুটা তো ডিফল্ট এক্সএমএল এ আমাদের এখন যেটা লাগবে এই টাইলসের ডিডিটি ডেফিনেশান লাগবে আমরা তো এখানে টাইলস টু ইউজ করছি এখন ওয়াইডার কম্প্যাটেবিলিটির জন্য টাইলস থ্রিও আমরা ইউজ করতে পারতাম বাট একটু সেফ থাকে টাইলস টু ইউজ করে করি অসুবিধা নাই তো আমরা টাইলস এখানে যে যদি আমরা বলি আমরা যদি সার্চ দেই স্প্রিং টাইলস টু ডিটিডি হ্যাঁ তো টাইলস টু এর জন্য যে ডিটিটি আছে সেই ডিটিটিটা আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি দেখি আমরা একটু সার্চ করে এখানে ডিটিটি ডেফিনেশনের এক্সাম্পল একটা থাকার কথা এখানে না থাকলে আমরা আরেকটা সাইটে গেলে পাবো এই জিনিসগুলো আসলে মুখস্থ রাখার দরকার নেই এই ডিটিটিগুলো আমরা সাধারণত কপি করে নিয়ে আসলেই এই যে আমি পেয়ে গেছি টাইলস টাইলসের ডিটিটি এটা তো আসলে টাইলস থ্রি এর জন্য ডিটিটি কিন্তু টাইলস টু এর ডিটিটিটা আমি চাচ্ছি টাইলস টু এই যে আসলে টু পয়েন্ট ওয়ান এই ডিটিটিটা নিলেই আমাদের কাজ চলবে লেটস কপি দিস আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা যদি আমাদের প্রোজেক্টে এসে এটাকে পেস্ট করে দিই লেটস সেভ ইট তো আমাদের এখন ডকুমেন্ট ডেফিনেশ মানে ডকুমেন্ট টাইপটা আমরা এখানে ডিফাইন করে দিলাম এখন আমরা কন্ট্রোল স্পেস দিলে এখানে এই যে আমার কিন্তু কনট্যাক্ট সেন্সিটিভ হেল্প চলে আসছে তো আমরা এখন ডেফিনেশন এখানে তৈরি করতে চাই তা আমরা যদি টাইলস ডেফিনেশানস দেই তো টাইলস ডেফিনেশন না দিই এখানে এক্স্যাক্টলি ডেফিনেশন নামেরই একটা থাকার কথা দেখি তো কন্ট্রোল স্পেস দিয়ে তো টাইলস ডেফিনেশানই ঠিক আছে লেটস সি হ্যাঁ টাইলস ডেফিনেশনটাই ঠিক আছে আমরা টাইলস ডেফিনেশানটায় চলে গেলাম এটার ভেতরে আমরা এখন কিছু ডেফিনেশন দিয়ে দিব আবার কন্ট্রোল স্পেস দিলে ডেফিনেশন ঠিক আছে এই ডেফিনেশনের ভেতরে আসলে এখন মদের ব্যাপারটা হলো কি আমরা ফ্লোটা একটু বোঝার চেষ্টা করি আগে আমি প্যারামি ইয়ে ভ্যালুগুলো দিয়ে দিই হ্যাঁ আমি দিব নেইম নেইমটা দিলাম ফর এক্সাম্পল হোম এবং এখানে আমি টেমপ্লেটটা দিব টেম্পলেট টেমপ্লেটটা আমাদের একটা টেমপ্লেটটা একটা জেএসপিকে পয়েন্ট করতে পারে তো আমরা এই মুহূর্তে যেটা আসলে যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমরা এখানে ডেফিনেশনে হোম দিলাম এই হোমটা কিন্তু আসলে আমাদের রিকোয়েস্ট ম্যাপিংয়ের হোম আমরা যদি আমাদের কন্ট্রোলারে চলে যাই হোম কন্ট্রোলার যেটা আছে হোম কন্ট্রোলারে আমরা রুটের মধ্যে আমরা তো রিটার্ন হোম দিচ্ছি এর আগে কী ছিল এর আগে ছিল জি ভিউ রিজলভার সেটা কি করতো সেটা একটা হোম ডট জিএসপিতে ফরওয়ার্ড করে দিত তো আমাদের এখন তো এখানে টাইলস রিজলভার আমরা নিয়ে আসছি সো টাইলস কিন্তু আমাদের এখানে চলে এসে এই ডিফল্ট এক্সএমএলে যে দেখবে যে ওকে হোমের রিকোয়েস্ট আসছে লজিক্যাল নেইমের তো এটা যাবে এই টেম্পলেটে সো এই টেম্পলেটটা আমরা এখন বানায় দেবো টেমপ্লেটটা বানানোর জন্য আমরা যেটা করতে পারি আমরা আবার আমাদের ওয়েব ওয়েব অ্যান্ফে যেয়ে আমরা এখানে একটা নিউ ফোল্ডার করতে পারি যেটার নাম দিলাম সে লাইক টেমপ্লেট টেমপ্লেট দিয়ে এটার এটার ভেতরে আমরা ডিফল্ট নামে একটা জেএসপি ফাইল তৈরি করে দিই নিউ ফাইল অর জে এস পি এখানে আমরা আদার্সে যেয়ে আমরা জেএসপি দিতে পারি জাস্ট টাইপ জে এস পি জে এস পি ফাইল এবং আমরা এখানে এটার নাম দিলাম ডিফল্ট ডট জে তো ডিফল্ট ডট জে এস পির ভেতরে আমরা হ্যালো ফ্রম টাইলস বলে দিলাম এই জায়গাতে এটাকে আমরা সেভ করে দিই এখন যদি আমরা আমাদের ডিফল্ট এক্সএমএল এ যেয়ে এখানে আমি এখন আমাদের ওই পাথটা দিয়ে দেবো পাথটা হচ্ছে ওয়েব এফ স্ল্যাশ টেমপ্লেট স্ল্যাশ ডিফল্ট ডট জে এস পি এবং আমরা যদি আমাদের নোটিসেস সার্ভলেট যেটা ছিল সেটাতে যদি আমরা চলে যাই সেখানে যে আমরা আসলে আমাদের এই ভ্যালুটা দিয়ে দেবো যেখানে আমাদের এক্সএমএল এর কনফিগারেশনের ভ্যালুটা আছে সেটা কি হবে স্ল্যাশ ওয়েব আইএনএফ স্ল্যাশ আমাদের কি আছে লেআউট লেআউট স্ল্যাশ আরেকবার দেখে আসি কি করেছিলাম লেআউট স্ল্যাশ ডিফল্ট ডট এক্স এম এল সো লেআউট ডিফল্ট ডট এক্স এম এল সো এখন যদি সব কিছু ঠিকমতো থাকে আমাদের হোম পেজে গেলে আমাদের এই ডিফল্ট জিএসপিটা আসার কথা সো লেটস ট্রাই ইট আউট পুরো জিনিসটা কিরকম আসে আমি যদি কোনো এরর আসে দেন উইল হ্যাভ টু ডিবাগ ইট অ্যান্ড রিজলভ ইট বাট আশা করি এটা কাজ করবে তো দিস ইজ দ্য রাইট টাইম টু ফাইন্ড আউট ওয়েদার এভরিথিং ইজ রানিং অন নট কোনো একটা ইস্যু হয়েছে আমরা এক কাজ করি আমরা পিভটাল এটার কনফিগারেশনটা একটু দেখে আসি হ্যাঁ আমরা তো এখানে কনফিগার করে রেখেছিলাম এটাকে রিমুভ করে দিই ওয়ান পয়েন্ট এগারো ঠিক আছে এটাকে আমরা একবার প্লে করে ক্লিন করতে হবে এটা মাঝে মাঝে করতে হয় আমি তো প্রজেক্টগুলো আসলে কপি করে নিয়ে আসছি তো কপি করে নিয়ে আসার কারণে মাঝে মাঝে কিছু ডার্টি কনফিগারেশন থেকে যায় আমরা এটাকে একবার ক্লিন করে নেই ক্লিন করার পর এখন যদি আমি বলি রান অন সার্ভার আশা করি আমাদের ওই মেসেজটা আর দেবে না রান অ্যাজ রান অন সার্ভার আমরা দিলাম এবং এখানে চেষ্টা করছে এখন প্রজেক্টটা রান করার জন্য সব কিছু ঠিক থাকলে আমাদের হোমে টাইলসের ওটা আসার কথা সো আশা করি ওটা আসবে না একটা এরোড খেয়েছে এরোডটা কি আমরা একটু দেখি এবং এরোডটা আমরা রিজার্ভ করার ট্রাই করি আসলে যা বুঝতে পারছি আমাদের এখানে মোস্ট লাইকলি টাইলস টু এর কনফিগারেশনগুলো কাজ করবে না লেটস আপগ্রেড টু টাইলস থ্রি তো টাইলস থ্রিতে আপগ্রেড করার জন্য আমরা যে জায়গাতে কনফিগারেশনগুলো এনেছিলাম সবার আগে আমরা যেই বিনগুলো তৈরি করেছি আমরা আমাদের বিনে চলে যাই আমাদের নোটিসের সার্ভলেটে এখানে বিনসে চলে যাই বিনসে যে আমরা এখানে কি করেছিলাম আমরা এখানে যে টাইলস ভিউ রিজলভারটা আমরা দিয়েছি তো টাইলস টু দিয়েছিলাম লেটস চেঞ্জ ইট টু টাইলস থ্রি হ্যাঁ এটাকে টাইলস থ্রিতে চেঞ্জ করে দিলাম এবং টাইলস কনফিগারেটর সেটাকেও টাইলস থ্রিতে চেঞ্জ করে দিলাম এবং এই দুটাকে সেভ করে দিই সেভ করে দিয়ে আমরা আমাদের যেই ডিটিটি যেটা তৈরি করলাম ডিফল্ট এক্সএমএল এখানে টাইলস থ্রি এরটা নিয়ে আসি সেটা আবার একটু সার্চ করে নিয়ে আসি দেখি আমরা দেই টাইলস থ্রি ডিটিটি এবং এখানে টাইলস থ্রি এর অপশনটা আছে ডক টাইপটা আমরা একটু মডিফাই করে দেই টাইলস থ্রি দিয়ে এবং আমরা আমাদের ডিফল্ট এক্সএমএল এর ডক টাইপটা চেঞ্জ করে দিই আশা করি এটা সেম থাকবে যদি কোনো চেঞ্জ হয় কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম তাহলে ওটা আমরা হ্যান্ডেল করবো দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেফিনেশনটা ঠিক আছে সো টাইলস থ্রি এর ডেফিনেশনটা এই ডেফিনেশনের সাথে কম্প্যাটিবল আছে এখন লেটস রাইট আউট প্রজেক্টটা রান করতে পারি কিনা আমরা এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ রান অন সার্ভার ফিনিশ রিস্টার্ট দ্য সার্ভার দিলাম সো লেটস ওয়েট ফর দ্য সার্ভার টু গেট রিস্টার্টেড এবং দেখা যাক আমাদের প্রোজেক্ট ঠিকমতো রান করে কিনা এইবার সো এখনও একটা এরর আছে যে রিকোয়েস্টেড রিসোর্স নট অ্যাভেলেবল আমরা টেমপ্লেটস দিয়েছি আসলে ওখানে তো আমাদের এস নাই আমরা তো এটা শুধুমাত্র টেমপ্লেট নাম রেখেছি তাই না টেমপ্লেট টেমপ্লেটস না আমাদের এখানে তো অনেকগুলা টেমপ্লেট থাকবে লেস রিনেম দিস হ্যাঁ আমরা এটাকে রিফ্যাক্টর করে রিনেম করে দিই টেমপ্লেটস বলে দিই ঠিক আছে এখন যদি আমরা আবার আমাদের প্রোজেক্টে যাই এবং রান করি এন্টার দিই এই যে হ্যালো ফর্ম টাইলস সো আমরা শুরুতে টাইলস টু করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে টাইলস টু করাটা বোকামি হয়েছিল টাইলস থ্রিতেই থাকি সো টাইলস থ্রি এর থ্রু দিয়ে আমরা কিন্তু এখন আমাদের প্রোজেক্টটা কনফিগার করছে এবং প্রোজেক্টটা রান করছে সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং নেক্সট টিউটোরিয়ালে আসলে আমরা দেখবো যে আমরা আরও কী কীভাবে আরও টেম্পলেট তৈরি করতে পারি হেডার ফুটার এবং এগুলো তৈরি করতে পারি এবং আমাদের টেম্পলেট ফাইলটাকে আমরা আরও বেশি মডিফাই করবো ডিফল্ট এক্সেম মধ্যে ওই কনফিগারেশনগুলো নিয়ে আসবো সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোর্স